दर्शक सबाइके आमंत्रण न्यूज 24 सकाल 9টার বিরতিহীন সংবাদ আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। করোনার প্রকোপ কমাতে এবার টানা ১৪ দিন দেশব্যাপী সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি। এই সময়ে জরুরি সেবা ছাড়া যানবাহন অফিস আদালত সহ সবকিছু বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন শাটডাউন দেওয়ার প্রস্তুতি রয়েছে সরকারের, আসছে আরো কঠোর বিধিনিষেধ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশে করোনার বিস্তার সংখ্যা বাড়াচ্ছে, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, মৃত্যু। সবশেষ ২৪ ঘন্টায় দেশে করোনা কেড়ে নিয়েছে আরও ৮১ জনের প্রাণ। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০৫৮ জন। ঢাকার আশপাশের ৭ জেলায় লকডাউন, বিভিন্ন জেলায় কঠোর বিধিনিষেধের মধ্যেই গেল এক সপ্তাহে করোনায় মারা গেছে ৫২৩ জন, নতুন শনাক্ত ৩১,৮৪৮ জন। এমন বাস্তবতায় করোনার লাগাম টানতে সারা দেশে একটানা ১৪ দিন সম্পূর্ণ শাটডাউন চায় কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানিয়েছে জাতীয় কমিটি। মিউনিসিপ্যালিটির একটা ওয়ার্ডে একটা কমিটি করে ভলেন্টিয়ার থাকবে, তার মধ্যে ইমাম থাকুক, স্কুলের টিচার থাকুক, ওখানে গণ্যমান্য লোক থাকুক, ওয়ার্ড কমিশনার থাকুক, সবাই থাকুক। আর ওখানে টেস্ট করতে হবে সাসপেক্টেড সবচেয়ে। কমিটি মনে করে দেশের বিভিন্ন জায়গায় নেওয়া খণ্ড খণ্ড পদক্ষেপ খুব একটা কাজে আসছে না, এজন্য সম্পূর্ণ শাটডাউনের আওতায় জরুরি সেবা ছাড়া যানবাহন অফিস আদালত সহ সবকিছু বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন শাটডাউনের প্রস্তুতি আছে সরকারের, এবার আরো কঠোর বিধিনিষেধ আসছে বলেও জানান তিনি। এরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের হয়তো সেটা করতে হতে পারে এবং সেরকম একটা প্রস্তুতি আমাদের আছে অলরেডি। গত মাসে যেটা হলো সেটা খুবই কঠোরভাবে আমাদের করতে হবে, সেটি হয়তো আরো কঠোরভাবে করতে হতে পারে। কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি ভারতের অভিজ্ঞতা থেকে বলছে, ভারতে যেসব জায়গায় পূর্ণ শাটডাউন প্রয়োগ করা হয়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে, এজন্য দেশে করোনার প্রকোপ কমাতে এর বিকল্প কিছু নেই বলেও মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সীমান্ত জেলাগুলোর করোনা পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণে চলছে বিশেষ লকডাউন। কিছুতেই কমছে সংক্রমণের হার। স্থানীয় সংসদ সদস্যদের অভিযোগ, লকডাউন সহ করোনা প্রতিরোধে এবারে নেয়া নানা পদক্ষেপে তাদের সম্পৃক্ত করা হয়নি, তাই দফায় দফায় বিধিনিষেধ আর লকডাউনের মেয়াদ বাড়ালেও মিলছে না সুফল। রাজশাহী থেকে কাজী শাহদের প্রতিবেদনে বিস্তারিত। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় গেল ১১ জুন থেকে এক সপ্তাহের জন্য বিশেষ বিধিনিষেধ চলে রাজশাহীতে। কাঙ্ক্ষিত ফল না পেয়ে ১৬ জুন থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেয় জেলা প্রশাসন। তবুও কমছে না সংক্রমণ, বরং মৃত্যু আর শনাক্তের হার শঙ্কা তৈরি করছে জনমনে। এমন বাস্তবতায় গেল বুধবার আবারও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক। লকডাউন চললেও রাজশাহীর জীবনযাত্রা অন্য স্বাভাবিক দিনের মতোই। জীবিকার তাগিদে রাস্তায় মানুষ, মাস্ক পরার প্রয়োজন এখানে ক্ষীণ। জনপ্রতিনিধিদের অভিযোগ, সংক্রমণ কমিয়ে আনতে নেওয়া উদ্যোগে তাদের কোনো পরামর্শই নেওয়া হচ্ছে না। এবার রাজশাহীতে যে করোনার প্রাদুর্ভাব সারা বাংলাদেশে, এখানে বেশি বেশি জনপ্রতিনিধিদের সক্রিয়তা নিয়ে আসতে হবে। জনগণকে চেনে, জনগণের সাথে সম্পর্ক রয়েছে, তাদেরকেও সাথে নেন, তাহলে অনেক বেশি সফলতা তারা অর্জন করবে। আমাদেরকে সমন্বয় করে যদি এটি করতেন তাহলে আরো সুন্দর এই জিনিসটা হতো। জেলা প্রশাসকের দাবি, সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় ও পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমি কিন্তু এখন লকডাউনটার বিষয়টা সিদ্ধান্ত নিচ্ছি মহানগরের ক্ষেত্রে। এটা কিন্তু যেমন একজন মাননীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকার বিষয়ে যখন কোনো প্রশ্ন আসে তখন অবশ্যই আমরা তাদের সাথে কথা বলি নেই। জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা ছাড়া লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব নয় বলে মনে করেন জনস্বাস্থ্য নিয়ে কাজ করা ব্যক্তিরা। এক ধরনের সেটা প্রশাসনিক লকডাউন। প্রশাসনের মজা হচ্ছে যে আমাদের দেশের মানুষ প্রশাসনকে ভয় পায়, ভালোবাসে না। জনগণের সবচেয়ে কাছের সরকার জনপ্রতিনিধিরা, কিন্তু সেই জনপ্রতিনিধিকে আসলে বাদ দিয়ে তাদেরকে দূরে রেখে এই যে বর্তমান যে করোনার ভয়াবহতা, এটি কোনোভাবে থামানো সম্ভব না। রাজশাহী সিটিতে সর্বাত্মক লকডাউন চলবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। তবে এর আওতায় শুধু শপিং মল বন্ধ থাকা ছাড়া সবই চলছে বলে অভিযোগ রয়েছে। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। সারা দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শহরের তুলনায় এখন গ্রামেই হার সবচেয়ে বেশি, কিন্তু গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসায় সারা দেশে গড়ে তোলা उपजेला स्वास्थ्य कमप्लेक्सगुलो करोनार चिकित्साय कतटा प्रस्तुत प्रान्तिक मानुषेर हातेर काछे थाका एई हासपातालगुलोते आदौ कि करोनार कोनो चिकित्सा देया हय सेई तथ्य सरजमिने तुले आनते एखन खुलनार बटियाघाटा उपजेला थेके युक्त हच्छेन सहकर्मी शामसुज्जामान शाहीन। शाहीन, शुभ सकाल। जानते चाই আপনার কাছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো করোনা চিকিৎসায় কি কি সুবিধা আছে আপনি সরজমিনে দেখতে পাচ্ছেন? ধন্যবাদ তন্ময়, আপনি ঠিকই বলেছেন। ইতিমধ্যে খুলনা জেলার প্রত্যেকটা উপজেলায় অর্থাৎ ৯টি উপজেলায় করোনা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। এর মধ্যে কয়েকটি চালু হয়েছে, কয়েকটি এখনো চালু করা সম্ভব হয়নি নানান জটিলতায়। আমি সকালে কথা বলছিলাম বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি টিএইচও আছেন, যিনি দায়িত্বে আছেন ডক্টর মিজানুর রহমানের সঙ্গে। উনি বলছিলেন যে এখানে একটি অক্সিজেন সিলিন্ডার ব্যাংক করা হয়েছে, সেই ব্যাংকের কার্যক্রম এখনো চালু করা যায়নি। আমি যদি আপনাকে একটু দেখাই যে আইসোলেশন ওয়ার্ডটা এই ভবনের পাশে ডান পাশে হলো একটি জেনারেল ওয়ার্ড এবং পাশেই হলো করোনা আইসোলেশন ওয়ার্ড। আমি যদি ক্যামেরার চোখে দেখাই তাহলে দেখবেন যে এই এখানে যে সাধারণ ওয়ার্ড এর পাশাপাশি তার বাম পাশে একটা করিডোরের পাশেই হলো আইসোলেশন ওয়ার্ড। এখানে 7টি বেড আছে এবং আমি যদি একটু আপনারা দেখানোর চেষ্টা করি, এই 7টি শয্যা আছে এখানে এবং এই 7টি শয্যার কার্যক্রম এখন পর্যন্ত চালু করা যায়নি। এখানে হাইফ্লো নজল ক্যানোলা লাগানো আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, কিন্তু এখানে প্রয়োজনীয় যে এক্সপার্ট দরকার, দক্ষ যে কর্মী দরকার এবং তাদের থাকার যে নিরাপত্তা দরকার, তাদের শারীরিক নিরাপত্তা, স্বাস্থ্যগত নিরাপত্তা দরকার, সে ব্যাপারে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা যায়নি। আমি এই হাসপাতালের বর্তমানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর লিজার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ডক্টর লিজা, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। কী অবস্থা আপনাদের এখানে? যে আইসোলেশন ওয়ার্ডটা করা হয়েছে এটি চালু করা যাচ্ছে না কেন? জি, ধন্যবাদ। আমাদের এখানে যে আইসোলেশন ওয়ার্ডটা চালু করা হয়েছে সেটা একেবারেই হচ্ছে জেনারেল ওয়ার্ডের পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন। আর আমাদের এখানে যে অক্সিজেন ব্যাংক যে ড্যামটা স্থাপন করা হয়েছে সেটা দেখেছেন, কিন্তু ওই অক্সিজেনটা সাপ্লাই দেওয়ার জন্য এই বেডগুলোতে যে পোর্ট সেটা এখনো মানে চালানোটা সম্ভব হয়নি, এখনো পোর্টগুলো স্থাপনা করা হয়নি। আর যে হাইফ্লো নেজাল ক্যানোলা আপনি দেখেছেন যে আমাদের এখানে আছে, কিন্তু সেটারও এখনো পোর্টের ব্যবস্থা করা হয়নি। তো উপজেলা প্রশাসন এই কাজগুলো করছে। আচ্ছা, এখানে যারা স্বাস্থ্য সেবা দিবেন বা কর্মী যারা থাকবেন তাদের আইসোলেশনে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা বা এরকম কোনো অ্যাকোমোডেশন করা হয়েছে কি না? এই এরকম অ্যাকোমোডেশন এখনো করা হয়নি। আর আমাদের ডাক্তার নার্সের সংকট রয়েছে, যে জনবলটা আমাদের অপ্রতুলতা এখনো থেকে গেছে। এখানে তো র‍্যাপিড টেস্টের মাধ্যমে করোনা শনাক্ত করা হয়, কেমন রোগী পাচ্ছেন, কত সংখ্যক রোগী পাচ্ছেন, তাদের কি করছেন? যে আমরা প্রতিদিনই প্রায় ৮-১০ জন রোগী পাচ্ছি, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 70-80% পজিটিভ আসছে। তো তাদের আমি RT-PCR করতে পাঠাচ্ছি, আর যদি হোম ট্রিটমেন্টে হয়ে যায় তাহলে তাদেরকে আমরা বাসাতেই থাকতে বলছি। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হলো যে উপজেলায় এই যে আইসোলেশন ওয়ার্ড খোলার কারণে সেন্ট্রালি বা জেলা পর্যায়ে এই চাপটা কমে যায়। তো আপনি কি মনে করেন যে এইভাবে যদি উপজেলাগুলো সচল করা যায় তাহলে PCR মেশিন বা অন্যান্য যে মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে চাপটা কমবে? সেটা অবশ্যই। এক্ষেত্রে উপজেলা প্রশাসন যে কাজগুলো করছে, যে ওয়ার্ডের ব্যবস্থাপনা করা বা অক্সিজেন ড্যাম্প স্থাপন করা, এটাও যেমন দরকার তেমনটা দরকার যে ডাক্তার নার্সের যে সংকট আছে সেটার দিকেও দৃষ্টি দেয়া। ধন্যবাদ আপনাকে। বলছিলেন ডক্টর লিজা, যিনি এখানে এখন কর্তব্যরত চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। যেটা বলছিলাম যে এই আইসোলেশন ওয়ার্ডের পাশেই একটা বিল্ডিং আছে, পুরাতন ভবন, অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে পুরাতন ভবনটা, সেই ভবনটা কিন্তু পাশেই। সামান্য সংস্কারের মাধ্যমে এই যে আইসোলেশন ওয়ার্ডটি সেখানে যদি করা হতো তাহলে এখানকার যারা কর্মী আছেন তাদের মধ্যে কোনো শঙ্কা বা ভয় ভীতি থাকতো না এবং সহজেই তাদেরকে এই যে করোনার যারা রোগী আসবেন তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হতো। শুধুমাত্র বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নয়, এই একই চিত্র হয়তো অন্য উপজেলাগুলোতেও আছে। এই ছিল তন্ময় আমার কাছে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। রাত নামলে যেন পাল্টে যায় কর্মব্যস্ত রাজধানী। হাতিরঝিল আর মিরপুরের শাহালি মাজারে প্রকাশ্যেই চলে रमरमा मादक सेवन प्रतिदिन करोना आक्रांत हয়ে যেখানে मृत्यুর संख्या বাড়ছে সেখানে উল্টো চিত্র এসব স্থানগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা এ যেন মাদকের হাট স্থানীয়রা বলছে এই চিত্র নিয়মিত রাতের ঢাকার এমন দৃশ্য ধরা পড়েছে নিউজ 24 এর ক্যামেরায় আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত मध्यरात राजधानीर हातिरझिल तखनो व्यस्त रास्तार दुपाशे असंख्य मोटरसाइकेल और व्यक्तिगत गाड़ी रात होले चले तरुण तरुणीदेर उशृंखला चारपाश अंधकार थाकाय मादक सेवन सह असामाजिक काजेर अनेक घटनाई एई स्थानेर नित्यदिनेर घटना কি ঘটে এই হাতের ঝিলে জানান এখানকার এসব তরুণরা এখানে বিয়ার গুয়ারও খায় মদ বিয়ারও খায় কোনো কেউ করার নাই পুলিশ দেখলে সবাই আস্তে আস্তে চলে যায় হোটেলে মেয়েরা আসে কি আসে না আসে সেটা তো জানি না বাট আসে দেখি পুলিশ আসলে তাতে দাঁড়ায় যায় বাদ্যযন্ত্রের তালে গানের ছন্দে জড়ো হওয়া এইসব মানুষগুলোর কাছে করোনা ভাইরাস উপেক্ষিত রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারের দৃশ্য এটি কারো মুখে নেই মাস্ক নেই দূরত্ব মেনে চলা আগত এখানকার ভক্তরা জানান কতটা বেপরোয়া জায়গা করে নিয়েছে এই মাজার এলাকা এখানে স্বাস্থ্যবিধি মানা কখনো না আপনি কিভাবে দেখছেন না এটা আমার চোখও খারাপ লাগে দর্জনের চোখও খারাপ লাগে আমরা এসে একা একা বসে থাকলাম স্বাস্থ্যবিধি মানি এখন তো আজকে এসে দেখি লোকজন বাইরে গেছে একদম সেই আল্লাহর ওলি তার দরবারে এসব হওয়া উচিত নয় কি কি খায় এখানে এখানে গাঁজা নেশা বলতে সবই খায় এসব অনিয়ম চলমান থাকলে করোনা মোকাবেলা সহ শৃঙ্খলা স্বাভাবিক হওয়ার প্রশ্ন থেকেই যায় আলী তালুকদার নিউজ 24 ঢাকা ৯ মাস আগে শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুর প্রতিরক্ষা বাঁধে বড় ধরনের ধস দেখা দিল এখনো তা মেরামত হয়নি এজন্য প্রাক্কলন করা হলেও আসেনি কোনো বরাদ্দ এর মধ্যে নদীতে পানি বেড়ে ধসে যাওয়া ব্লকে ডুবে গেছে সামনের দিনে পানির স্রোত বাড়লে পুরো প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা তবে কর্তৃপক্ষ বলছে বরাদ্দ পেলে পানির মধ্যেও কাজ করতে পারবে তারা বিস্তারিত জাহিদুজ্জামানের প্রতিবেদনে কুষ্টিয়ায় গড়াই নদীর উপরে শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু গত বছরের অক্টোবরে এর ১০০ মিটার ভাটিতে প্রতিরক্ষা বাঁধে ধস শুরু হয় একে একে আরসিসি ব্লক ধসে যায় নদীতে কাছে পানি উন্নয়ন বোর্ডের নদী খননের ড্রেজার কাজ করায় এই ধস হয় বলে মনে করেন স্থানীয়রা পরবর্তীতে সেতুর উজানেও ব্লক ধসের ঘটনা ঘটে বর্ষার আগে মেরামত না করায় আতঙ্কে আছেন স্থানীয়রা ভিতর দিয়ে পানি ঢুকে আমার এই যে ধসকে যাওয়ার চিন্তা আছে সবারই উন্নত দেশগুলোতে আমরা দেখেছি অনেক রকম প্রযুক্তি আছে যে অনেক পানি বাড়লেও কাজ করা যায় আমাদের দেশে আদৌ এই ধরনের প্রযুক্তি আছে কিনা আমাদের জানা নেই প্রাক্কলন করে পাঠালেও হেড অফিস থেকে এখনো বরাদ্দ আসেনি বলেন এলজিডির নির্বাহী প্রকৌশলী এসি সাহেব এখান থেকে ৪-৫ অর্থাৎ মে মাসের ৪ তারিখে ঢাকায় প্রেরণ করেন এবং এখন পর্যন্ত আমরা বরাদ্দটা পাই নাই জানি না কেন বরাদ্দ হয় নাই এই বর্ষায় আর ধসে যাওয়া এই ব্লক পুনঃস্থাপনের কাজ হচ্ছে না বলে ধরেই নিয়েছেন স্থানীয়রা তাদের আশঙ্কা পানি যখন পুরোদমে বৃদ্ধি পাবে সেই চাপ এই প্রতিরক্ষা বাঁধ নিতে পারবে কিনা জাহিদুজ্জামান নিউজ 24 কুষ্টিয়া এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে বৃহস্পতিবার একটি ১২-তলা ভবনের একাংশ ধসে একজনের মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে রয়টার্স জানিয়েছে মিয়ামি দাদে কাউন্টির ১২-তলা বিশিষ্ট আবাসিক ভবনটি ধসে পড়ার মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ৮০টি গাড়ি বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার সময় ভবনটিতে মোট কত মানুষ ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এখনো অব্যাহত আছে উদ্ধার কাজ নিরাপত্তার স্বার্থে আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কসবায় টিকাদান কেন্দ্রে করোনা ভ্যাকসিনের নামে ভুয়া টিকা দেয়া হয়েছে অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীকে কোভিড শিল্ডের বদলে তাকে হাম বা বিসিজির ভ্যাকসিন অথবা পাউডার মেশানো পানি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কলকাতার পুরসভার এই বিশেষজ্ঞরা কসবার ওই ক্যাম্পে ভ্যাকসিন নেওয়ার পরেই মিমির সন্দেহ হয় বিষয়টি পুলিশের নজরে আনেন তিনি ए विषय प्रशासन तत्पर हवार पर घटनार मूल चक्री हिसेबे देवांजन देव नामेर एक व्यक्तिके चिन्हित करा हयेछे। ताके खोजार चेष्टा चालाচ্ছে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি অভিনেত্রী সংসদের। তবে শুক্রবার নিজ বাড়িতেই স্বাস্থ্য পরীক্ষা করবেন তিনি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সব ধরনের প্রতিযোগিতা থেকে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। উয়েফা অ্যাওয়ে গোলের নিয়ম চালু করেছিল ১৯৬৫-৬৬ মৌসুমে। দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিট শেষে সমতা থাকলে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করা দলকে জয়ী ঘোষণা করা হতো। তবে কোভিড-19 মহামারীতে গত মৌসুমে দর্শক শূন্য গ্যালারিতে বেশ কিছু ম্যাচ হয় নিরপেক্ষ ভেন্যুতে। এই সময় নিয়মটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এখন থেকে দুই লেগ মিলিয়ে সমতা থাকলে লিগের দ্বিতীয় লেগের ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে। খেলা হবে ১৫ মিনিট করে, সেখানেও সমতা বজায় থাকলে হবে টাই ব্রেক। দর্শক, শেষ করছি এখনকার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।